দেখি বুঝে গেছো আজকে তোমাদের সঙ্গে আমি চাউমিনের রেসিপি শেয়ার করব একদম সিম্পল ভাবে বাট এটা এত টেস্টি হয় না তোমরা একবার যদি খেয়ে দেখো তোমাদের বারবার এটা বানাতে ইচ্ছা করবে তো সস দিয়ে তো চাউমিন আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি বাট এইভাবে মিষ্টি মিষ্টি চাউমিন তোমরা একবার বানিয়ে কিন্তু অবশ্যই দেখো তো চলো বন্ধুরা আমি রেসিপিটা তাহলে শুরু করে দিচ্ছি ফার্স্টে যেটা করব কড়াতে আমি সামান্য সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিমটাকে খুব বেশি ভাজবো না হালকা আমি ভেজে এটাকে তুলে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আমি সেম কড়াতে আমি আরেকটু তেল দিয়ে কয়েকটা পিনাট বাদাম আমি ভেজে নেব তোমরা কিন্তু বাদাম এই চাউমিনের রেসিপিটা অবশ্যই দেবে বাদামও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব এবার সেম কড়াতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দেখো লম্বা লম্বা করে আলু গাজর আর বড় বড় করে পেঁয়াজ এগুলোকে কেটে নিয়েছি সবগুলোকেই আমি তেলের মধ্যে দিয়ে নাড়ব এবার আমি এর মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝালটা তোমাদের মতো অ্যাডজাস্ট করবে এরপর আমি ভেজে রাখা বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য চিনি তোমরা ভাবছো চাউমিনের রেসিপিটা আবার চিনি বাট বিশ্বাস করো এইভাবে চাউমিন বানালে কিন্তু দারুণ খেতে লাগে সাথে এটা হেলদিও হয় কারণ এখানে আমি কোনো সস ব্যবহার করছি না এরপর ভেজে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব আমার কিন্তু গাজর আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি নুডলসটাকে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করব এটা কিন্তু খুব ঝরঝরে হয় যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম চাউমিনটাকে এবার আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন ভরে ঘি আর একটা কথা তোমরা যদি চাও পুরো রেসিপিটা কিন্তু তেল ছাড়া ঘিতেও বানাতে পারো আমি এখানে ঘরে করা ঘি দিচ্ছি আমি ঘরে বানানো ঘি রেসিপি আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো আমার কিন্তু মিষ্টি মিষ্টি ঝালঝাল চাউমিন কিন্তু একদম রেডি এটা কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের টিফিন বক্সেও ইজিলি দিতে পারো তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও সাথে তোমরাও কিন্তু এই রেসিপিটা মানে এইভাবে চাউমিনটা কিন্তু যারা বানাওনি এখনও অবধি একবার কিন্তু বানিয়ে দেখো তো আজ এইটুকুই আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই